হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার টেকওয়্যার ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে চমৎকার একটি অ্যাপস শেয়ার করব, যে অ্যাপসটার মাধ্যমে আপনারা আপনাদের ফেসবুক পোস্টে হাজার হাজার কমেন্ট নিতে পারবেন। তো কিভাবে এই সফটওয়্যারটা পাবেন সেটি আমরা এই ভিডিওর লাস্টে দেখাবো। তো প্রথমেই আপনারা দেখে নিন যে সফটওয়্যারটা কীভাবে কাজ করে। তো সফটওয়্যারটা প্রথমে ওপেন করলে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, অর্থাৎ এরকম একটা ডিজাইন। তো এখানে লগ ইন উইথ ফেসবুক এই বাটনে ক্লিক করার পরে আপনি আপনার ফেসবুকের আইডি এবং পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে লগ ইন করলেই আপনার ফেসবুকে লগ ইন হয়ে যাবে, কিছুক্ষণ পরেই আপনাদের মূল পেজে নিয়ে আসবে লোডিংয়ে। তো আপডেটিং কমেন্ট হচ্ছে। তো এখন আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এই ইন্টারফেসে কমেন্টার আছে উপরে যে 15, এটি আমার ক্রেডিট, অর্থাৎ আমি প্রতি এক ক্রেডিটে একটি করে কমেন্ট নিতে পারবো, অর্থাৎ আমি 15টি এখানে কমেন্ট নিতে পারবো। তো এই ক্রেডিট আপনি ইচ্ছা মতো বৃদ্ধি করতে পারবেন। কিভাবে দেখেন, আমি এই যে একটা পোস্ট আসছে, তো এই ছবিতে আমি যদি এখানে আমার ইচ্ছা মতো আমি এখানে কমেন্ট লিখতে পারি, যেমন ওয়াও নাইস, অথবা আমি যদি এখানে কিছু নাও লিখি একটা সেন্ড কমেন্ট, আমি যদি এখানে বাটনে ক্লিক দেই, তাহলে কিন্তু আমার এখানে এক ক্রেডিট হবে, অর্থাৎ এই ছবিতে একটা পোস্ট। তো এই ছবিতে আমি এক একটা কমেন্ট দিছি, আমার এখানে 1 ক্রেডিট বৃদ্ধি পেয়েছে। তো আমার এখানে left 2 আছে, অর্থাৎ আপনি একটা ছবিতে 3টা কমেন্ট করতে পারবেন। তো আমি আরেকটা সেন্ড করে দেই, আরেকটা সেন্ড করার সাথে সাথে এখানে এই সেন্ডিংটা একটু লোড নেয়, এটি সার্ভারে যায়। তো আমার যে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আমি এটি করছি সেটি দিয়েই কিন্তু আমি লগ ইন দিছি, সেটি দিয়েই কিন্তু এই কমেন্টগুলো এই ছবিতে যাচ্ছে। আমি যদি এখানে ওপেনে ক্লিক করি, তাহলে এই আমার মেইন ফেসবুক প্রোফাইলে এখানে দেখাবে যে আমার কমেন্টটা কী গেছে, এই কমেন্টের এটা মানে কী কমেন্ট যাচ্ছে যে র্যান্ডমলি সেগুলো এখানে আছে। আপনি এখানে আপনি যদি এই কমেন্টটা না করতে চান, তাহলে আপনি ডিলিট করে দিতে পারেন। তো এরকম আছে। এরপরে হলো আপডেটিং কমেন্ট লিস্ট, অর্থাৎ আপনি যদি অনেক কিছু ডিলিট করে ফেলেন, আবার যদি আপডেট করতে চান, তাহলে এখানে চলে আসবে, অর্থাৎ আপডেট হয়ে যাবে। এখানে আর একটি আছে লিফট। তো একটা পোস্টে আপনি 3টা কমেন্ট করতে পারবেন জেনারেলি। তো আমি সেন্ড দিলাম, এখন এই যে পোস্টটা এটি রিফ্রেশ হয়ে চলে যাবে এবং আরেকটা নতুন পোস্ট আসবে, আমি সেখানে আবার 3টা কমেন্ট করতে পারবো এবং আমার যে ক্রেডিট সেটি বাড়বে। এখন কথা হলো যে আমি ক্রেডিট বাড়ালাম, এখন আমার পোস্টটিতে আমি এখন কিভাবে কমেন্ট নেব, অটো কমেন্ট। তো প্রথমে তার জন্য আমাদের ফেসবুকে যেতে হবে, যে পোস্টটা আমরা অটো কমেন্ট নিতে চাই। তো আমরা এখানে আমাদের প্রোফাইলে গেলাম, যাওয়ার পরে আমরা এখান থেকে এখানে আমরা একটা পোস্ট সিলেক্ট করে নেব, যে পোস্টটিতে আমরা অটো কমেন্ট নিব। তো আমাদের নেটের কারণে একটু দেরি হচ্ছে। তো আমরা এই পোস্টটাতে 125টা কমেন্ট আছে, আমি অলরেডি 125টা কমেন্ট নিছে। তো আরও কিছু নেওয়ার জন্য আমরা এখানে কপি লিঙ্ক করব। কপি লিঙ্ক করার পরে আমরা যেটা করব যে এই সফটওয়্যারটাতে যাব, অটো লাইকা লাইভ। তো আবার একটু লগ ইন দেবো, যেহেতু আমরা বের হয়ে আসছিলাম, তো একটু লগ ইন দেই। এটি আপনারা আপনাদের যে সেকেন্ডারি যে আইডিগুলো থাকবে ফেসবুকের, যে ফেক আইডি, সেটি ইউজ করা ভালো, কারণ এখানে আপনি যদি 1000 কমেন্ট নিতে চান, তাহলে আপনাকেও কিন্তু অন্যদের 1000টি কমেন্ট করতে হবে। তো এটা অনেকটা গিভ অ্যান্ড টেক, বিনিময় প্রথার মতো। তো
এক্ষেত্রে আপনি অতিরিক্ত কমেন্ট করার বা র্যান্ডমলি কমেন্ট করা বা একই কমেন্ট বারবার করার কারণে আপনাকে কিন্তু কমেন্ট ডিজেবল করে দিতে পারে ফেসবুক। সেহেতু আপনার মেইন আইডি বাদে একটা ফেক আইডি ইউজ করা ভালো। তো এখন আমি আমার যে পোস্টটার লিঙ্ক কপি করলাম সেই পোস্টে আমি এখন কমেন্ট নেব, ওখানে 125টা আছে। তো আমরা কি করব, কিভাবে নেব, এর জন্য আমরা এই যে প্রোফাইল আছে এই প্রোফাইলে এখানে অ্যাড লিঙ্ক, এই অ্যাড লিঙ্কে এখানে আমরা পেস্ট করে দেব। আচ্ছা, এখানে আমরা পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এটা ডান করে দিলাম। এখন আমরা এখানে এই যে তিন ম্যাক্সিমাম কমেন্ট পার ইউজার, অর্থাৎ একজন ইউজার কয়টি কমেন্ট দিতে পারবে, এখানে আমরা তিন লিখে দিয়েছে, অর্থাৎ একটা ইউজার থেকে আমরা সর্বোচ্চ তিনটা কমেন্ট নেব। আমরা এর আগে আমরা দেখছিলাম যে তিনটা করে আমরা কমেন্ট করতে পারবো, তো আপনি চাইলে এখানে সর্বোচ্চ 10ও দিতে পারেন। তো এটা দেওয়ার দরকার নেই, কারণ একজন ইউজার যদি আমাদের 10টা কমেন্ট দেয় তাহলে আমাদের 10টা ক্রেডিট কমে যাবে। আমরা চাচ্ছি যে ইন্ডিভিজুয়াল ইউজার আমাদের ইন্ডিভিজুয়াল কমেন্ট করুক। তো এখানে অবশ্য এক দেওয়া যায় না, সব মিনিমাম তিনটা এখানে আর কি কমেন্ট নিতে হবে। তো এখানে আপনি যদি অ্যাড লিঙ্কে ক্লিক করেন তাহলে কি হবে, এটি সাকসেস হয়ে যাবে, এই যে লিঙ্ক অ্যাডেড সাকসেসফুলি। এখন এই যে মাই লিঙ্কে আসলে এখানে লিঙ্কটা আপনি দেখতে পারবেন যে আপনি কয়টা পোস্টের জন্য কমেন্ট নেবেন, সেই লিস্টগুলো এখানে থাকবে। তো এখন এই অ্যাপসে আমি 127 কয়েন আর্ন করছিলাম এবং 114টা কমেন্ট এই অ্যাপস থেকে আসছে, অর্থাৎ 114টা ইউজ হয়েছে। এবং অনলাইনে বর্তমানে একজন আছে, এখানে অনলাইনে অনেক সময় আসবে, তারা এসে তাদের যে লিঙ্ক দেবে, দেওয়ার পরে তাদের তো এই কয়েন বাড়াতে হবে, ক্রেডিট বাড়াতে হবে, না হয়তো তারা আপনার কমেন্ট পাবে না। তো তারাও কিন্তু আপনার এখানে এসে কমেন্ট করতে বাধ্য। আমরা এখন যদি আমরা একটু নেক্সটে যাই তাহলে দেখতে পারবো যে আমাদের ওই পোস্টটা এই লিস্টটিতে অবশ্যই থাকবে। এখানে আমরা একটু খোঁজদা সার্চ করে নেই, আপনাদেরকে লাইভে আমি এই প্রুফ দেখাচ্ছি। আমার এখানে একটু নেট স্লো আছে যার কারণে একটু লোডিং হতে দেরি হচ্ছে, তো আপনারা বিষয়টা বুঝবেন যে আপনারা কিন্তু প্রতিটা পার্সনের সর্বোচ্চ তিনটা করে কমেন্ট করতে পারবেন এবং কমেন্ট করার পরে আপনাদের এখানে ক্রেডিট বেড়ে যাবে। যে ক্রেডিট অন্যরা কিন্তু আপনার এই লিস্টে মানে তিনটা করে দেওয়ার পর পরই আপনার এই লিস্টে যখন যোগ হবে তখন কিন্তু আপনাকেও তারা কমেন্ট দিতে বাধ্য এবং একজন ইউজার সর্বোচ্চ তিনটা কমেন্ট দিতে পারবে এখানে। এবং এটি অটো লাইক বা ডিজে লাইক অয় লাইকারের মতো মানে দেওয়ার সাথে সাথে আসে না, এটি লাইভ কমেন্ট যার কারণে এখানে ইউজার আসবে তারপরে দেবে। তবে এই এখন সকাল আমি যখন ভিডিওটা করছি এখন একটু কম আছে, তবে রাত এবং বিকাল বা সন্ধ্যার টাইমে অনেক ইউজার থাকে 100-এর ওপরে, তখন আপনার দেওয়ার সাথে সাথে আপনার কমেন্টগুলো কিন্তু চলে আসবে। সাধারণত 6 ঘন্টার ভিতরে আপনি এই যে আমরা আমাদের পোস্টটা এখানে দেখতে পাচ্ছি, দেখছেন তো। এখানে আমরা যদি এখন আমাদের নিজেদেরও কমেন্ট আমরা করতে পারি আমাদের ইসে, তখন কি হবে, এখানে 18 কিন্তু 18ই থেকে যাবে, কিন্তু আমাদের একটা কমেন্ট করার জন্য একটা কয়েন বাড়বে, আবার আমাদের পোস্টেই আমাদের লিঙ্কেই যেহেতু কমেন্টটা যাচ্ছে সুতরাং একটা আবার কমে যাবে। সুতরাং এই যে ক্রেডিট এটি কোনো চেঞ্জ হবে না। তো আমরা সেটিও একটু একটু পরীক্ষা করে দেখে যে আপনি যখন লিঙ্কে অ্যাড করে দেবেন এই যে প্রোফাইলে এসে দেখেন এখানে কিন্তু কোনো রকম চেঞ্জ হলো না, কিন্তু আমাদের আর 2টা কমেন্ট করতে পারবো এখানে দিচ্ছে। তো এখানে এসে আপনি প্রোফাইলে অ্যাড লিঙ্ক করে নেবেন, অর্থাৎ যে লিঙ্কটাতে আপনি যে পোস্টের লিঙ্কতে আপনি কমেন্ট নিতে চান সেটি এখানে পেস্ট করবেন এবং কতটি কমেন্ট একজন ইউজার করতে পারবে সেই অ্যামাউন্টটা লিখে এখানে অ্যাড লিঙ্ক করে দিলেই কিন্তু আপনার এই কমেন্ট লিস্টে আপনার পোস্টটা চলে আসবে এবং এই অ্যাপসটি যে সব ইউজাররা ইউজ করবে তারা কিন্তু আপনার পোস্টে কমেন্ট দিতে বাধ্য। হ্যালো ভিউয়ার্স, তো এখন আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই যে অ্যাপসটি আমি এতক্ষণ যে অটো কমেন্ট নিলাম যে অ্যাপসটি দিয়ে সেই অ্যাপসটি এখন কিভাবে আপনারা পাবেন। তো এই অ্যাপসটি পেতে হলে প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে এখানে
অটো কমেন্ট লিখে সার্চ দিবেন। দেওয়ার পরে অনেকগুলো সফটওয়্যার আসবে, তবে আমাদের এইটা এই যে অ্যাপসটি এটি ছিল লাইভ কমেন্টার নাম। তো আমরা একটু যেটা করব, প্লে স্টোরে গিয়ে লাইভ কমেন্টার লিখে সার্চ দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে অটোলাইকা লাইভ কমেন্টার এই অ্যাপসটা আছে। আমরা এতক্ষণ এই অ্যাপসটি দিয়েই কিন্তু আমরা কাজ করতেছিলাম। এই ছিল 2023 সালের সেরা কমেন্ট অ্যাপস। তো এখান থেকে আপনি আনলিমিটেড কমেন্ট নিতে পারবেন। তো ধন্যবাদ সকলকে। আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের জানিয়ে দেবেন। ধন্যবাদ সকলকে।